দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার একুশ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এবারের বিজয়ী হলেন হবিগঞ্জের খুদে হাফেজ বশির আহমেদ জমজমাট গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি জানাচ্ছেন হাসান মাহমুদ কণ্ঠের মধুময় সুর শুদ্ধ উচ্চারণ আর মহাগ্রন্থের শান্তিময় আবেশ ছড়িয়ে পবিত্র রমজান জুড়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন এসব হাফেজরা অমিত সম্ভাবনার আধার আর বিশ্বময় পবিত্র কোরআনের শাশ্বত বাণীর আলো ছড়িয়ে দেয়া এসব সৈনিকদের মাধুর্যময় কণ্ঠে মোহিত ছিল দর্শক শ্রোতারা গ্র্যান্ড ফিনালেতে খুদে হাফেজদের তেলাওয়াত শুনতে এসেছিলেন রাও অবশেষে এলো সেই মুহূর্ত ঘোষিত হলো বিজয়ীদের নাম প্রতিযোগী অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়নের হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় চার লক্ষ টাকা এছাড়াও প্রথম রানার হাফেজ লাবিবাল হাসানকে তিন লাখ ও দ্বিতীয় রানার হাফেজ মাহমুদুল হাসান আশরাফিকে দু লাখ টাকা তুলে দেওয়া হয় তাদের শিক্ষকদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে মোটরসাইকেল উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে উপহার তুলে দেন তুমি শুভেচ্ছা জানাই যারা সবচাইতে কোঅপারেশন করেছেন এই কাজগুলোর সাথে আন্তরিকতার সাথে যে দায়িত্ব এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করে এটাকে শেষ করতে পেরেছেন এই জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এদের যে সুরালি যে আওয়াজ ওটিতে আমার মনে হয় যে আমি আবার নতুন করে চার্জ নিয়ে আবার কাজে আমি নেমে যাই এটি আলহামদুলিল্লাহ সারা দেশের বিশ হাজার প্রতিযোগীর মধ্যে টেলিভিশন রাউন্ডে অংশ নেন ছত্রিশ জন হাফেজ হাফেজদের কণ্ঠে হেদায়েতের আলোময় তেলাওয়াত আর এমন নান্দনিক আয়োজনের প্রশংসা ছিল উপস্থিত সবার মুখে কারণ এই অনুষ্ঠান আসলে আমাদের একটা প্রাণের অনুষ্ঠান আমরা চাই এই ধরনের ইসলামিক অনুষ্ঠান আরও আমরা সফলভাবে করার জন্য তা আশা করি আমাদের পাশে পিএসপি বা এরকম অঙ্গ সংগঠন যারা আছে তারা আসবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এন পরিবারকে যারা আমাদেরকে টেকনিক্যাল দিয়ে আজকে গোটা বিশ্বে এই কোরআনের আলোকে সরিয়ে দিয়েছেন পিএসপি ফ্যামিলিকে আরেকটি ধন্যবাদ দিতে হবে এই রত্নগুলোকে যারা গড়ে তাদের সম্মানিত শিক্ষকদের জন্য যারা তাদের একটি করে মোটর সাইকেল দিয়েছে কোরআনের আলো ফাউন্ডেশন প্রতি বছর এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা